অনেকেরই প্রশ্ন, দাদা আমার চ্যানেলটি ইউটিউবে খুঁজে পাচ্ছি না, ইউটিউবের সার্চ ইঞ্জিনে এখনও আমার চ্যানেলটি এসে পৌঁছায়নি, অনেক দিন হয়ে গেছে আমি চ্যানেল ক্রিয়েট করেছি অথচ আমার চ্যানেলটি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সবাই সবার চ্যানেল খুঁজে পাচ্ছে কিন্তু আমি আমার চ্যানেল খুঁজে পাচ্ছি না। দেখুন, এটা কিন্তু আমার চ্যানেল, আপনারা জানেন আকাশ বাংলা ট্রিক্স, সার্চ করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটি চলে এসেছে এবং এই ভিডিওগুলো কিন্তু নিচে শো করেছে সমস্ত আমার ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত কিন্তু আমার ভিডিও। এই দুইটা ট্রিক্স আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের চ্যানেলটি এসইও করবেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সবার আগে নিয়ে আসবেন এবং আপনার এই ভিডিওগুলো কীভাবে আপনার এই নিচে শো করবে। তো বন্ধুরা চলুন গেট স্টার্টেড, ভিডিও শুরু করি। বন্ধুরা আপনারা দেখছেন প্রতিদিনের মতন আজকেও আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল, আর আমি আকাশ আপনাদের সাথেই আছি। তো বন্ধুরা আমরা প্রথমে চলে আসবো ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, প্রত্যেকজনকেই বলছি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেই হবে, তাহলে কিন্তু আপনি এই ট্রিক্সটি করতে পারবেন না। এখন 2020 সালের নিয়ম পাল্টে গেছে, তো সেই ক্ষেত্রে আমি সেইভাবে করেই দেখাবো। এখন এখানে দেখুন ইউটিউবে বলে একটি অপশান আপনারা পেয়ে যাবেন, অথবা আপনি এখানে সার্চ করবেন সার্চ ইঞ্জিনে www.youtube.com, ঠিক আছে। এই লেখার পরে আপনারা একটা সার্চ করবেন, সার্চ করার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। আমি যেহেতু ফোন থেকে দেখাচ্ছি তাই এখন ওপরের দিকে দেখুন থ্রি ডট মেনু পেয়ে যাবেন, থ্রি ডট মেনুতে সিম্পল ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট অন করে নেবেন। অন করে নেবার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন যেটা পিসি অর্থাৎ ল্যাপটপ কম্পিউটারে থাকে। এখন আপনাদেরকে সিম্পল দেখুন এখানে আপনাদের লোগোটি অর্থাৎ আইকনটি পাবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এইখানে কিন্তু আপনাদের আইকনটি, সরি বন্ধু একটা অ্যাড চলে এসেছিলো, যাই হোক এখন আমরা এখানে ক্লিক করব সেটিংস বাটনে, ঠিক আছে। সেটিংস বাটনে যখনই ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু আমাদের ইন্টারফেস এরকম আসবে, তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, তো জুম করে দেখা এই যে এখানে আপনারা দেখতে পাবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স বলে একটি অপশান, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেসটি আসবে, আসার পরে আপনারা, আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনারা আরও একবার এখানে রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। এইটা আমাদের আগে ক্লাসিক স্টুডিও ছিল, এটা অনেকে জানে আবার অনেকে জানে না যারা নতুন ইউটিউবার। তো এখন এটা ইউটিউব স্টুডিও করে দিয়েছে একদম বিটা ভার্সানসে, তো আগে ক্লাসিক স্টুডিও ছিল যেখান থেকে আমরা কিন্তু এই কাজগুলি করতে পারতাম। যাই হোক এখন আমরা চলে আসবো বন্ধুরা সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি পেজে চলে এসেছি। এটাকে এটা হচ্ছে ইউটিউবের নিউ ক্রিয়েটর, নিউ মানে স্টুডিও, যেটা স্টুডিও বিটা বলছে। তো আপনার নিচের দিকে দেখবেন, এই একদম নিচের দিকে এই কোণায়ের দিকে দেখবেন একটা সেটিংস আইকন পেয়ে যাবেন, এই সেটিংস আইকনে আপনারা সিম্পল ক্লিক করবেন, ঠিক আছে। এই আইকনটাতে ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। তো এখন আপনারা এখানে দেখতে পাবেন নিচে আপনারা চ্যানেল বলে একটি অপশান পেয়ে যাবেন, আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। চ্যানেল বলে একটি অপশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা, চ্যানেল এই অপশানটাতে আপনারা সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা। ইন্টারফেসটি পাওয়ার পরে তো আপনারা যদি কোনো ইউটিউবের সম্বন্ধে মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আপনারা এখানে প্রথম চলে আসবেন, তার একটা কথা বলবো, দুইটি কারণে কিন্তু আমাদের চ্যানেল এসইও হয় না অর্থাৎ সার্চ ইঞ্জিনে যায় না। দুইটি কারণ হলো, প্রথম যে কারণটা সেটা হলো আপনার এমন একটা নাম রাখতে হবে ইউটিউবে যে নামটি আগে কেউ কখনো ব্যবহার করেনি, সেরকম একটা চ্যানেল নাম আপনাকে রাখতে হবে অর্থাৎ ইউনিক নাম। ধরুন একজন, আমি আকাশ বাংলা ট্রিক্স নামে একটি চ্যানেল করেছি, আপনিও যদি আকাশ বাংলা ট্রিক্স করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কোনো দিনও সার্চ ইঞ্জিনে আসবে না অর্থাৎ আমার আগে আসবে না। আপনি ভিডিও সার্চ ইঞ্জিনে সবার আগে তুলতে পারেন র্যাঙ্কিং করিয়ে, কিন্তু আপনি চ্যানেলটাকে তুলতে পারবেন না, যেহেতু আপনার সম্পূর্ণ ইউনিক একটি নাম দেওয়া দরকার। এবার নাম্বার দুই নাম্বার যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, আপনার যখনই দেখুন এইখানে চলে আসবেন, এই সেটিংসের মধ্যে আসার পরে আপনার এখানে দেখতে পাবেন আপনাদের বেসিক ইনফরমেশানে আসার পরে আপনারা দেখবেন কিওয়ার্ডস, এইটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ডস। আপনি যেমন ভিডিওতে যেমন আপনি ট্যাগ ইউজ করেন যে আপনার ভিডিওটা যাতে র্যাঙ্কিং করে মানে সার্চ ইঞ্জিনে আসে, ঠিক তেমনই আপনাকে কিন্তু এই চ্যানেলের কিওয়ার্ডসে আপনার এমন কিছু লিখে রাখতে হবে যেখানে কিন্তু আপনার এই নামটি চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো আমার যেহেতু আকাশ বাংলা ট্রিক্স এক্সাম্পল আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, আমার আকাশ বাংলা ট্রিক্স, সেক্ষেত্রে আমি আকাশ বাংলা ট্রিক্স লিখলাম, ঠিক আছে, আকাশ বাংলা ট্রিক্স লিখলাম। লেখার পরে আপনারা জাস্ট এখানে একটা কমা দিয়ে দেবেন, ঠিক আছে। কমা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন কমা দেওয়ার পরে আপনারা আকাশ বাংলা ট্রিক্স, এখন আপনারা লিখবেন বাংলা আকাশ ট্রিক্স, ঠিক আছে, বাংলা আকাশ ট্রিক্স। এখন আপনার লিখলেন বাংলা আকাশ ট্রিক্স, বাংলা ট্রিক্স আকাশ লিখলে হবে, মানে এগুলো একটু আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, ঠিক আছে। লেখার পরে আপনারা প্রত্যেকবার কমা দিয়ে দেবেন, অতি অবশ্যই কিন্তু কমা দিয়ে দেবেন। এখন আপনারা একসাথে লিখতে পারেন আকাশ বাংলা ট্রিক্স, ঠিক আছে, আকাশ বাংলা ট্রিক্স, এই ধরনের
মানে আপনার কিওয়ার্ডগুলো আপনি একসাথে বা আলাদা আলাদা করে এইভাবে করে আপনি লিখবেন, ঠিক আছে। সেম এইভাবে লেখার পরে কিন্তু আপনার চ্যানেলটি অতি অবশ্যই একদম প্রথমেই চলে আসবে, মাত্র এক থেকে দুই দিনের মধ্যে, কথা দিলাম আমি, ঠিক আছে বন্ধুরা। আর আমি যেটা বলেছিলাম যে আপনারা কীভাবে ইউটিউবে এই রকম আপনার চ্যানেলের নিচে সমস্ত ভিডিও আসবে, তো তার জন্য আপনাদের কী করতে হবে, তো আপনারা যখন ভিডিওগুলো তৈরি করবেন, ভিডিওগুলো তৈরি করার পরে আপনারা এই যে টাইটেলটা দেবেন, টাইটেলের শেষে কিন্তু আপনার আকাশ বাংলা ট্রিক্সটা কিন্তু জুড়ে দেবেন, টাইটেলের মধ্যেই আপনার আকাশ বাংলা ট্রিক্স জুড়ে দেবেন, ঠিক আছে, আপনার চ্যানেলের নামটা। তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ঠিক আপনার চ্যানেলের নিচেই শো করবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিছু জানার থাকলে আমাদের অতি অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।